কিছুদিন আগে হয়ে যাওয়া ডামি নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কিছুদিন আগেই তার মূল্যায়ন প্রকাশ করেছে, কথা বলেছে ওটা নিয়ে আমরা অনেকেই নিজেরাও পড়েছি। আর গতকাল আমাদের সামনে আসলো মার্কিন প্রতিনিধি দল যারা ছিল তাদের যে মূল্যায়ন রিপোর্ট, কেমন হয়েছে ওটা? বাংলাদেশের গত জাতীয় সংসদ নির্বাচনের উপরে ইউরোপীয় ইউনিয়নের এবং যুক্তরাষ্ট্রের যে চূড়ান্ত রিপোর্ট, সেই রিপোর্টগুলো নিয়ে নিশ্চয়ই অনেক বেশি কথা হচ্ছে, আর সামনে আরো হবে, বিশ্লেষণ চলছে। এখন অনেকে বলছেন যে এই রিপোর্ট দুটি একই ধরনের রিপোর্ট, তাহলে বিষয়টা কি একই ধরনের রিপোর্ট? আবার কেউ বলছেন যে না, এটির চেয়ে ওই রিপোর্টটি আরো বেশি গুরুত্বপূর্ণ, সেখানে তথ্যগুলো আরো ভালো উঠে এসেছে, তাহলে আলাদা হওয়ার কারণ কি? এই রিপোর্টগুলো নিয়ে সরকারের কর্তা ব্যক্তিরা, আওয়ামী লীগ নেতারা কি ধরনের মন্তব্য করছেন তা নিশ্চয়ই আপনারা শুনেছেন, জেনেছেন, দেখছেন। যুক্তরাষ্ট্রের এনডিআই এবং আইআরআই তারা সমন্বিতভাবে যে রিপোর্টটি দিল, সেই রিপোর্ট প্রসঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই রিপোর্টে কিছু যায় আসে না, এই রিপোর্টে কিছু যায় আসে না, ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টে কিছু যায় আসে না, যায় আসে কি সে? কিন্তু তাদের যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলো খুব ইন্টারেস্টিং। নির্বাচন নিয়ে এনডিআই এর রিপোর্টে কিছু যায় আসে না, পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি ঠিক এমন সময় বললেন যখন নাকি তারা ফাইনালি মতামতটা দিয়ে দিলেন। কিন্তু তার আগে যে ইউরোপীয় ইউনিয়ন বা এনডিআই এরকম একটি রিপোর্ট করছে এবং তারা সেটি খাবারে ফাইনালি তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, আগে কিন্তু বলেননি, এখন বলছেন এই কারণে যে এনডিআই যে রিপোর্ট, সেই রিপোর্টটা সরকারের পক্ষে আসেনি। কেন পক্ষে আসেনি এটা আপনারা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং শেষ অবধি দেখবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। শুরু দেবো প্রিয় ভট্টাচার্যবাবু, আজকে আপনাদের নিয়ে একটা আলাপ করুন আর কি। হ্যাঁ, তো আমি ইউজুয়ালি যে ভাষায় আলাপ করি ভয় পাই না, সে ভাষায় আপনারা নিয়ে আলাপ করতেছি না। আজকের ভিডিও আপনার একটা একাডেমিক ক্রিটিক। হ্যাঁ, তো আসেন আমরা সবার সাথেই দেখি আপনার সাম্প্রতিক একটা বক্তব্য আর তার সম্ভাব্য পলিটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে। তবে দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি একটু মাফ করবেন আমাকে যে আমি তো সুশীল ভাষায় কথা বলি না আমার ভিডিওতে, আজকেও কমু না, তো এটা একটু মেনে নিয়েন আর কি। হ্যাঁ, আসেন আলাপটা শুরু করি। কয়েকদিন আগে দেবপ্রিয় আপনি কইছেন যে IMF এর শর্তে দেশে বৈষম্য আরো বাড়বে। আচ্ছা, বৈষম্য বাড়াবে না IMF এর সাথে, $4 বিলিয়ন ঋণ দিছে ওইটাতে বৈষম্য বেড়ে যাবে, দামি কথা কইছেন। আপনার এই কথা ফিরে আসবো, আপনি আর কি কি বাক্য ঝাড়িছেন এটা আগে একটু দেখে আসি, তাই না? হ্যাঁ, যে পিসের ব্যানারটা দেখেন, IMF এর সময়কাল, হ্যাঁ মানে এখন বাংলাদেশে IMF এর সময়কাল চলতেছে, বিষয়টা মনে রেখেন আমার দর্শকদের বলতেছি, আমরা ফিরে আসবো ওই জায়গাটা। আগে তাইলে কিসের সময়কাল চলতেছিল মিস্টার দেবপ্রিয়, এটার তো একটা অ্যান্সার দিতে হবে, তাই না? আমি আবার একটা পরিস্থিতি সব কিছু আশেপাশের জিনিসগুলো দেখি আর কি। হ্যাঁ, তো আপনি যে বসেছেন ওই যে মিটিংয়ে, তো কার সাথে বসেছেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো মাঝে কে বসেছে দেখেছেন তো? হ্যাঁ, ছবিটা বড় করে দেখান। হ্যাঁ, দেখেছেন তো? সুলতানা কামাল একটা ইন্ডিয়ান লাইসেন্স, আর এটা মাথায় রাখবেন। কার পাশে বসতেছেন আর কার পাশে বসে আপনি কি বলতেছেন সেটা মানুষ খেয়াল করে, খেয়াল না করলেও আমরা আছি কিন্তু, খেয়াল করাই দেবো। হ্যাঁ, তো এইটারে IMF এর সময়কাল যে বলতেছেন, কেন বলতেছেন? মানে ক্যাপিটালিজম বৈষম্য করে, হ্যাঁ কমিউনিজমের এই যে আদি অভিযোগ এটার কারণে, হ্যাঁ মানে যেহেতু আপনি পড়াশোনা করছেন সোভিয়েত ইউনিয়নে, সেই জন্যে হ্যাঁ ওই কমিউনিস্টের ছাপটা এখনও মাথার মধ্যে আছে টেম্পলেট। তো যদি তাই হয় তাইলে বলেন তো মিস্টার দেবপ্রিয়, আপনি কোন ইজমের ভাত খান? হ্যাঁ, আপনি যা কইরা পেশায় আয়টায় করেন, হ্যাঁ এটা কি গ্লোবাল ক্যাপিটালিজমের অংশ না? অংশ তো। তো এর অর্থ আপনার মুখের গ্রাসের প্রত্যেকটা ভাতই তো ক্যাপিটালিজমের ভাত, ক্যাপিটালিজমের দান। কে দেয় বেতন আয় আপনাকে? হ্যাঁ, কোন নন ক্যাপিটালিজম দেয়? সমাজতন্ত্র দেয় না তো, তাই না? তো আজকাল সবকিছুর মধ্যে IMF এর ভূত দেখতে পারতেছেন কেন? হ্যাঁ, বৈষম্যের তত্ত্ব আবার দিতে আসছেন কেন? যাই হোক, আসল আলাপে আসি। হ্যাঁ, তো মিস্টার দেবপ্রিয়, আপনার তো IMF এর লোনে খুবই বিরাগ, তাই না? হ্যাঁ, তো এত বিরাগ আপনি যে 21 জুলাই 2022 কি কইছিলেন দেখেন, IMF থেকে ঋণ নেওয়া উচিত আপনার কথা। আচ্ছা, মেলা আগে কইছিলেন না, এখন সময় তো পাল্টাইতে পারে। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে নিলাম সময় পাল্টাইতে পারে।
এই যে নভেম্বর ছয় মাস হয় নাই মিস্টার দেবপ্রিয়, তাকে কি করছিলেন? কইছিলেন IMF এর ঋণ কিছুটা স্বস্তি দেবে। হ্যাঁ, ভিডিও আছে কিন্তু ওই বক্তব্যে। শুধু তাই না, আপনি কইছিলেন যে 2019 সাল থেকে দেশীয় বিশেষজ্ঞ মানে তার মধ্যে আপনিও আছেন, IMF এর ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে আসতেছেন। এটা উল্লেখ কইরা আপনি বলছিলেন IMF এর ঋণ পাইতে সরকার বাধ্য হয়ে অর্থনীতিতে সংস্কার করলে বাজারে আস্থা ফিরবে, এটা আপনার কাছে জরুরি ছিল সেই সময় নভেম্বরে। গত নভেম্বরে ছয় মাসও হয় নাই তো কি এমন হইলো মিস্টার দেবপ্রিয় যে IMF এর উপরে 180 ডিগ্রি ঘুরা এমন বিলাবিলেন? আমি যদি বলি যে এর উত্তরটা আছে ওই ব্যানারে। হ্যাঁ, ওই ব্যানারেই আছে IMF এর সময়কাল। তার মানে এটা একটা নতুন যুগ শুরু হইতেছে বাংলাদেশে, যে যুগটা সুলতানা কামালদের পছন্দের না। তবে আপনার অপছন্দের কিনা তা আপনি লুকায় রাখছেন যেন পরিষ্কার কইরা বুঝতে না পারে। কিন্তু কেন, আমরা নিশ্চিত না আপনার এটা পছন্দের কিনা, যেই রেখাছেন বলেন আপনি। হ্যাঁ, লজ্জার কি? হ্যাঁ, সেই যুগটা কি IMF এর যুগটা কি, আর IMF এর আগের যুগটা কি ছিল যেটা আপনি হারাই ফেলছেন? তো একটু অন্য আলাপে আসি, তাহলে একটু রিলেট করতে সুবিধা হবে আমার পাঠক দর্শকদের। হ্যাঁ, ওই যে বাঙ্গ প্রগতিশীলরা আমার উপরে তো চড়া হয় তাদের মাঝে মধ্যেই, তাই না? অমাবস্যা পূর্ণিমা তাদের কি মান ব্যথা জায়গায় ওঠে, দেখছেন না? দেখেছেন না? দেখছেন তো। হ্যাঁ, তো এরাও কিন্তু হাসিনা বিরোধী। হ্যাঁ, ঠিক কিনা? হাসিনা বিরোধী, তাদের হাসিনা বিরোধিতায় কোনো খাদ বা গলত কিন্তু নাই, সত্য কথা আমি বলতেছি। তাদের কমিটমেন্টে আমি কোনো ফাঁক দেখি না, তারা সিরিয়াসলি সিনসিয়ারলি তারা হাসিনা বিরোধী। কিন্তু কেন তারা আমারে সহ্য করতে পারে না? আপনি মিস্টার দেবপ্রিয় আপনি নিজেও হাসিনা শাসনের বিরোধিতা করেন, এটা আমরা জানি। আপনি হাসিনা শাসন না চলুক এটা আপনি চান, তাও আপনার সাথে বা এই যে বাঙ্গ প্রগতিশীলদের সাথে আমাদের বিরোধের কারণ কি? কারণ কি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা, হাসিনা যাক সেটা আপনারাও চান, কিন্তু ইন্ডিয়ান হেজিমনি যেন বজায় থাকে, এটাই আপনাদের কোর চাওয়া, প্রগতিশীলদের কোর চাওয়া। বাংলাদেশে যে ইন্ডিয়ান হেজিমনি তৈরি হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, হাসিনা চলে গেল, কথা পরিষ্কার। কিন্তু এইভাবে কিন্তু বলতে পারেন না ওনারা। হ্যাঁ, বলা তো মুশকিল যে আমি চাই হাসিনা যাক কিন্তু ইন্ডিয়া থাকুক। হ্যাঁ, তারা বলে কিভাবে, ঘুরায় পেঁচায় বলে। হ্যাঁ, ঘুরায় পেঁচায় কি বলে যে হাসিনা যাক কিন্তু মৌলবাদীদের হাতে যেন দেশ চলে না যায়, মানে মৌলবাদের ভয় দেখায়। হ্যাঁ, তো আমাদেরকে একটু ইন্ডিয়ার দালালি করতে দেন, আপনার প্লিজ লাগে। এটাই হইতেছে অমাবস্যা আর পূর্ণিমায় তাদের ব্যথার রহস্য। হ্যাঁ, তো মিস্টার দেবপ্রিয় আমরা শুনছি যে আপনি নাকি পশ্চিমাদের কাছে বলেন টলেন আর কি, যে এই যে হাসিনা চলে গেলে এটা যেন আবার মৌলবাদীদের খপ্পরে পড়া না যায়। হ্যাঁ, এটা নাকি বলেন? শোনা কথা, সত্য মিথ্যা জানি না, আপনি কইতে পারবেন। এখন বাংলাদেশে তো আমেরিকার ইন্ডিয়ার স্বার্থ আলাদা হয়ে গেছে, তাই না? সেই জন্যে এটা IMF এর সময়কাল, মানে এটা আমেরিকার সময়কাল মাইনাস ইন্ডিয়া, তাই না? তো IMF এর সময়কাল একইভাবে ইন্ডিয়ান হেজিমনিও জয় বাংলা হইয়া যাবে, এইটা বুঝতে পারতেছেন অনেকেই আর কি। আর এই জন্যে যদি বলি মিস্টার দেবপ্রিয় আপনি IMF এর লোনে বৈষম্য দেখতেছেন, তাহলে কি আমার দোষ দিতে পারবেন? পারবেন না, তাই না? মিস্টার দেবপ্রিয় আপনি তো কোর আমলি ঘরানারই লোক, তাই না? মানে আপনি অত্যন্ত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছেলে, আপনার মা তো আওয়ামী লীগের MP ছিলেন, তাই না? আগের টার্মে আপনার মা কিন্তু জমিদারের মেয়ে ছিলেন, এটা আমরা দেখি আর কি। আপনার বাবা বিচারপতি ছিলেন অ্যাপিলেট ডিভিশনের, আবার গণ আদালতের একজন উদ্যোক্তা ছিলেন, আপনি নিজে 111 কুশীলব ছিলেন একজন বেনিফিশিয়ারিও। হ্যাঁ, চাকরিও নিছিলেন জেনেভাতে, তো কোনটাই তো মিথ্যা না, তাই না? তো এইবার হাসিনা শাসনের উৎখাতের সময় যত আগায় আসতেছে, তো আপনি দয়া কইরা এমন বয়ান উৎপাদন কইরেন না যা আমাদের লড়াইকে বাধাগ্রস্ত করে। এই যে আপনাদের 111 পাপের কাফারা, এটা পুরা জাতি দিতেছে গত 15 বছর ধরিয়া। রাষ্ট্র সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, রাষ্ট্র চালানো এত সোজা জিনিস না মিস্টার দেবপ্রিয়। এবার দয়া কইরা এর মধ্যে আপনার কমিউনিস্ট তত্ত্ব ঢুকায়েন না। যাই হোক, এবার একাডেমিক আলাপে আসি। তো আপনি কইছেন IMF এর $4.5 বিলিয়ন বাংলাদেশে বৈষম্য কইরা দেবে মিস্টার দেবপ্রিয়। আর ইউ সিরিয়াস? মানে
এতদিনে 15 বছর ধরে চলা হাসিনার ইকোনমি যা কিনা হাসিনোমিক্স নামে পরিচিত পশ্চিমা ইউনিভার্সিটিতে নাকি পড়ানো হয়, হ্যাঁ সেটা বাংলাদেশে কোনো বৈষম্য করে নাই। যে 15 বছরের ইকোনমির সাইজ $1,000 বিলিয়ন, সেটা সাইডে আপনি $4,500 বিলিয়ন পিছিয়ে লাগলেন যে এটা বৈষম্য কইরা দিবে। হ্যাঁ মানে আপনি আপনি যা কইছেন এটার অর্থ হয়েছে কি জানেন? এটা অর্থ হয়েছে হচ্ছে IMF কে ডেকে আনার কারণে বাংলাদেশের অর্থনীতি ডুবে গেছে বা ডুবে যাবে। IMF অর্থনীতিকে ডুবাইছে, এখন বৈষম্য বাড়বে, আকার ইঙ্গিতে কিন্তু এই কথাই হয়ে গেছে। হ্যাঁ তার মানে হাসিনার তার চোরেরা যে সুরিয়ার পাচার কইরা ব্যাংক লুট করিয়া অর্থ লোপাট করিয়া দেশের অর্থনীতিতে জয় বাংলা করিয়া দিছে, সেটা কিন্তু অর্থনীতি জয় বাংলা হওয়ার কারণ না। কারণ হইলো হাসিনা IMF কে ডেকে আনছে, সেই জন্য অর্থনীতি জয় বাংলা হইতেছে, কথার মানে এটা হয়েছে। তো আপনি আবার কইছেন যে ওই যে IMF যখন কোনো দেশে কর্মসূচি নিয়ে যায় তখন সেই দেশের অর্থনীতির উপর একক কর্তৃত্ব আরোপ করে বা আরোপের চেষ্টা করে, আর সেই আপনি IMF এর ঋণের সুফল কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে কইছেন 2019 সাল থেকে দেশীয় বিশেষজ্ঞরা IMF এর ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে আসতেছেন। IMF এর ঋণ পাইতে সরকার বাধ্য হইয়া অর্থনীতিকে সংস্কার করলে বাজারে আস্থা ফিরবে, বলছেন না? বলছেন তো আপনি, বলছেন IMF এর নিজস্ব গবেষণায় দেখা গেছে যে IMF এর লোন বৈষম্য করে। আপনি এই যে রেফারেন্স টেফারেন্স দিচ্ছেন না, এটা ফুল রেফারেন্স দেওয়া উচিত ছিল। হ্যাঁ আপনি যে IMF 2007 দিচ্ছেন রেফারেন্স, প্রবাবলি ওইটা থেকেই রেফারেন্স দিচ্ছেন, আমি খুঁজে টুজা পাইনি। হ্যাঁ যে ওইটা আপনি কোন ডকুমেন্ট থেকে দিচ্ছেন আপনি এটা দেখাবেন, যদি আপনি পাঠাই দিতে পারেন আমারে আমি খুব খুশি হব, আমি ওটা দেখতে চাই। কারণ আমি খুঁজে পাইনি যে IMF এর নিজস্ব গবেষণায় পাওয়া গেছে যে IMF এর ঋণ কিছু বিশেষ ক্ষেত্রে বৈষম্য করে। আমি এটা অস্বীকার করতেছি না যে IMF এর ঋণ কিছু বিশেষ ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করতে পারে, প্রচুর একাডেমিক আলোচনা আছে এটা নিয়ে, প্রচুর একাডেমিক আলোচনা, কিন্তু IMF এর নিজস্ব গবেষণায় এটা পাওয়া গেছে এটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ তো এটা যদি আমাদের দিতে পারেন খুবই কৃতজ্ঞ হব, কৃতার্থ হব। IMF এর মানে প্রাইমারি মিশনটা কি আপনি জানেন? ডেফিনেটলি জানেন, না জানার কথা না আপনার মতো একজন বিজ্ঞ মানুষের, এত সিনিয়র মানুষের। মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বাড়ানো তো তাই না, আর ইকোনমিক গ্রোথ বাড়ানো, বৈষম্যকে ট্যাকেল করা, এটা IMF প্রোগ্রামের একটা মূল লক্ষ্য। হ্যাঁ আপনি তো মিস্টার দেবপ্রিয় আপনি তো কমিউনিস্ট প্রোপাগান্ডা করতেছেন, হ্যাঁ তো ওই আপনার স্ট্যান্ডের কারণ যদি হয় যে হাসিনার শাসনের অবসান যেন না হয় বা অবসান হইলেও যেন ইন্ডিয়ান হেজিমনি বা আধিপত্য বজায় থাকে, তাহলে আপনার এই খায়েশটা পরিষ্কার করে উচ্চারণ করে বলা উচিত। আপনি যে ইন্ডিয়ান হেজিমনি বা আধিপত্য কামনা করতেছেন এইটারে স্পষ্ট বাংলায় বলে মন খারাপ করেন না, মনে কষ্ট নিয়েন না, এটা বলে দালালি। এই দালালি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক, বাংলাদেশের হিন্দুদের জন্য আরও বিপজ্জনক, সেটাকে আমল করছেন কখনো? হ্যাঁ এমনিতেই যাই না হোক না যাই না হোক বাংলাদেশের হিন্দুরা একটা ভয়ানক বিপদের মধ্যে আছে। হিন্দুত্ববাদী মোদীর সাপোর্টে হাসিনার শাসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় দাঁড়ায় গেছে, একটা সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের প্রায় পুরোটাই একটা ফ্যাসিস্ট শাসনের পক্ষে দাঁড়ানোর বিপদ কি জানেন? আর এটা যদি না বুঝেন তাহলে ক্ষমা দেন, মানে রাজনীতির মাঠে আসেন কেন? মানে এটা যে আপনার কাপ অফ টি না এটা তো 111 বুঝে যাওয়ার কথা তাই না, বুঝেন নাই? হ্যাঁ রাজনীতি অন্য জিনিস, আপনার এই বক্তব্য যে পলিটিক্যাল বার্তা দেয় তা শুধু প্রতিবাদযোগ্যই নয় প্রতিরোধযোগ্য। এই পলিটিক্যাল স্ট্যান্ড যে নেবে বাংলাদেশের সাধারণ মানুষ সেটা প্রতিরোধ করবে, উপড়ায় ফেলবে তার নিজের পূর্ণ শক্তিতে। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য কমন পিপল। আপনার সমস্যা আর ওই বাঙ্গু প্রগতিশীলদের সমস্যা একই, কি সেটা জানেন? একটু রস কইরা বলি, হ্যাঁ রবীন্দ্রনাথের রেফারেন্সে, রবীন্দ্রনাথের রেফারেন্স দিয়া, রবীন্দ্রনাথ তো একেবারে উপনিষদের কবি ছিলেন, প্রচণ্ড রকমের ধর্মবাদী ছিলেন, মানে গানে শুধু ঈশ্বর বন্দনা, মানে ঈশ্বরের সান্নিধ্যের সে কি কাতরতা, মানে একজন ফুল ব্লোন র্যাশনালিস্ট আর কি। হ্যাঁ তো এর মধ্যে চলতেছে বিজ্ঞানের জয়যাত্রা, অভিজ্ঞতাবাদের যুগ, এম্পিরিসিজমের যুগ, তো উনার হয়েছে বিপদ, শ্যাম রাখি না কুল রাখি, এদিকে যাই না ওইদিকে যাই, তো লিখলেন সেই গান, হ্যাঁ প্রাণ চায় চক্ষু না চায় মরি একই তোর দুস্তর লজ্জায়, উনার অন্তর চায় র্যাশনালিজম আর ইন্দ্রিয় চায় না র্যাশনালিজম, এইটা হয়েছে আপনাদের পজিশন। হ্যাঁ আপনি চান যে হাসিনা যাক, কিন্তু আবার এইটা চান না যে ইন্ডিয়ান হেজিমনিও যাক। হ্যাঁ ওই যে প্রাণ চায় চক্ষু না চায়, তো মিস্টার ভট্টাচার্য আসেন, দুই ভট্টাচার্য গান ধরি। হ্যাঁ প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগি মিথ্যায় সঞ্চয়, প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায়, প্রাণ চায় চক্ষু
খুনা চায়।